নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের মা মেয়ে দুষ্টু মিষ্টি রান্নাবাটি চ্যানেলে। কোকোনাট প্যানকেক বানানোর জন্য এখানে আমি বড় কাপের এক কাপ ময়দা নিয়েছি। আমাদের বাড়ি তিনজন মেম্বার, তাই আমি এখানে এক কাপের মাপ নিয়েছি। একটা ডিম নিয়েছি, ছোট বাটির এক বাটি দুধ নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি ছোট বাটি, 1 টিস্পুন মৌরি নিয়েছি, ছোট বাটির এক বাটি নারকেল পুরি নিয়েছি, বা আপনারা বেটো নিতে পারেন বা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। ভাজার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি 2 টেবিলস্পুনের মতন। প্রথমে আমি ব্যাটার তৈরি করব, তো আমি ডিম ময়দার মধ্যে ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিমও দিতে পারেন, যেরকম বাড়িতে মেম্বার থাকবে সেইভাবে পরিমাণ বাড়াবেন। এক বাটি দুধ দিয়ে দিলাম, হাফ বাটি চিনি দিলাম, চিনি গুঁড়ো করেও দিতে পারেন, মৌরি দিলাম আর নারকেল কুড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। যদি ব্যাটার ঘন হয়ে যায় তাহলে আপনারা এখানে কিন্তু জল ইউজ করতে পারেন বা দুধও ইউজ করতে পারেন, তো আমি এখানে জল নিয়েছি। ব্যাটার খুব বেশি ঘন করা যাবে না, কেন আমি এখানে যেহেতু পাতলা প্যানকেক বানাবো, তাই আমি এখানে একটু পাতলা করে ব্যাটার গুলে নেব। তবে আপনারা যদি মোটা করে বানান তাহলে আপনারা ব্যাটার মোটা তৈরি করতে পারেন। ননস্টিক প্যান গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল আমি দিয়ে ভালো করে প্যানে ছড়িয়ে নিচ্ছি। তেল খুব সামান্য পরিমাণেই লাগে, খুব বেশি তেলের প্রয়োজন নেই। এরপর একটি গোল হাতা দিয়ে আমি 2 হাতা ব্যাটার প্যানের মধ্যে ঢেলে দিলাম। এটা অটোমেটিকই গোল করে স্প্রেড করে যাবে, তাই এটা নাড়াচাড়া করতে লাগবে না। গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখবেন এবং একটি পাতলা খুন্তি দিয়ে আমি এটি উল্টে দিচ্ছি। খুব ইজিভাবে এটা উল্টে যায়, কোনো রকম আটকে যায় না। মিডিয়াম ফ্লেমে বারবার উল্টে পাল্টে ভাজবেন, হাই ফ্লেম করবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে। আর ওপরটা পুড়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে, একদমই বাজে খেতে লাগবে। আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, ভীষণ হেলদি খাবার আর অসম্ভব টেস্ট খেতে লাগে, তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। একটা প্যানকেক আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এটি রোল করে থালার উপরে তুলে রেখেছি। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আজকের দিনটা আমাদের মা মেয়ের জন্য ভীষণই ভালো, কারণ আপনাদের সাপোর্টের জন্য আজ আমার 1K সাবস্ক্রাইবার পুরো হয়েছে। তাই আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হতো না, তাই অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। অবশ্যই আপনাদেরকে আমিও সাপোর্ট করব। দেখুন বন্ধুরা, কোকোনাট প্যানকেক একদম রেডি 2 মিনিটের মধ্যে। আপনারাও বানিয়ে ফেলুন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। বেল আইকন বাটনটি অবশ্যই হিট করবেন, তাহলে আমি যতবারই রান্না দেবো আপনারা আগের থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ডিসক্রিপশন বক্স চেক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।